নানা অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ছাত্র হলের প্রাধ্যক্ষ কল্যাণাংশু নাহার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। গত 21 মার্চ থেকে হল সুপারের কার্যালয়ে বসে কাজ করছেন তিনি। এর আগে 20 মার্চ শৃঙ্খলা কমিটির সভায় র্যাগিং এর দায়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই সঙ্গে হলের 4 আবাসিক শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। তদন্ত কমিটির সভাপতি ছিলেন হল প্রাধ্যক্ষ কল্যাণাংশু নাহা। প্রশাসনের এই সিদ্ধান্তে তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার যথার্থ প্রতিফলন না ঘটার অভিযোগ এনে আন্দোলন করেন শিক্ষার্থীদের একটি অংশ। আন্দোলন করছিল এবং সেখানে হল সংক্রান্ত বিষয় যুক্ত ছিল, হলেরও কিছু অভিযোগ ছিল। আর গত 12 তারিখে সাগরচন্দ্র দের উপরে যে একটা ঘটনা আহত হয়েছিল সাগরচন্দ্র দে, সেই ঘটনার যে শৃঙ্খলা বোর্ডের যে ফলাফল ঘোষণা হয়েছিল তার প্রতিবাদে তারা আন্দোলন করছিল এবং সেখানে হলের বিষয়ে কিছু যুক্ত ছিল, এটা পরবর্তীতে হয়েছে। সেই দাবিতেই পরে যেটা দেখতে পেলাম যে আমার হলেও আমার প্রভোস্টের অফিসেও তারা আমাকে ডাকা হয়েছে এবং তাদের কি দাবি সেটা লিখিতভাবে আমার কাছে কখনো আসেনি, কিন্তু পরে অলিখিতভাবে খোঁজ খবর নিয়ে যেটা দেখতে পেলাম যে তারা প্রভোস্ট বরাবর কিছু দাবি দিয়েছে যে এই তদন্ত রিপোর্টে বা শৃঙ্খলা বোর্ডের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো উদ্যোগ করতে হবে এবং হল প্রভোস্টকে 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে, এইগুলি নিয়ে তাদের কিছু দাবি দেওয়া। কিন্তু আমার কাছে অফিসিয়ালি সেই কাগজপত্র কিছুই পৌঁছায়নি, তখন থেকে তালা মারা আছে। এবং আমাদের মতো করে আমরা ওই দিন চেষ্টা করেছি, প্রক্টর মহোদয়কে অবগত করেছি যে তালা মারা আছে, রাত্রিবেলায়ও কিছু ছাত্র প্রতিনিধির সাথে কথাবার্তা বলেছি, তো তখনও সেই সংকটের সমাধান হয়নি। এবং পরবর্তীতে প্রশাসনের সর্বোচ্চ মহল পর্যন্ত কথা বলেছি, তখন তিনি বলেছেন যে আপনারা হলের যারা বডি আছেন হাউস টিচার সহ তারা এই সংকটের সমাধান করতে পারেন কিনা সেটা আগে দেখেন কিনা সেটা। এবং পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করে দেখি, যখন তালা খোলা হয়নি তখন আমি নিজেই তালা ভেঙে আমি অফিসে বসি এবং তখন কয়েকজন ছাত্র এসেছিল, দেখলো যে তালা ভাঙা হচ্ছে শব্দ। পরে বললাম যে তোমরা, তোমাদের জন্য বসে থাকলাম একটা দিন, তোমরা আসলে না, তোমাদের জন্যই তো কাজ কাবারগুলি আটকে আছে, সেটা তো কন্টিনিউ করতে হবে। তারপরে আমি ঘন্টা দুই মতো তখন অফিস করি এবং আর কেউ আসেন। পরে অফিস থেকে চলে আসার পরে আবার শুনলাম যে আবারও নাকি সেই অফিস রুমে তালা দেওয়া হয়েছে, তখন দুটো তালা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আবারও প্রশাসনকে সেটা অবগত করি, মানে সর্বোচ্চ প্রশাসন, এবং আবারও আমাদের তখন হাউস টিউটরদের সহ একটা বসে মিটিং করি যে এর সমাধান করতে কি করা যায়। এবং আমরা আমাদের সকল হাউস টিউটর সহ বসে দিয়ে সিদ্ধান্ত হয়, সেখানে আমাদের কথা হয় যে আমরা ছাত্র প্রতিনিধিদেরকে ডেকে কথা বলবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে ঘটনাটা কি। এবং আমরা পরের দিন ছাত্র প্রতিনিধিদেরকে ডেকে দীর্ঘ সময় কথা বলি, তাদের যে দাবি যে সাগরচন্দ্র দেব আহত হওয়ার ঘটনা নিয়ে যে তদন্ত হয়েছে সেই তদন্তগুলোকে উদ্ধার করতে হবে, এগুলোকে বাতিল করতে হবে এবং প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমরা হল প্রশাসন এটা তাদেরকে জানাতে চেষ্টা করেছি বা বোঝাতে চেষ্টা করেছি যে আসলে হল প্রশাসনের কেন্দ্রীয় প্রশাসনকে বলে এই সিদ্ধান্ত পরিবর্তন করার সামর্থ্য নেই, সেটা জানাতে পারে, তাদের বার্তা আমরা পৌঁছাতে পারি যে এই তার ছাত্রদের এটা দাবি, কিন্তু তার জন্য প্রভোস্ট বললেই সিদ্ধান্ত পাল্টে যাবে তা না, কারণ একটা শৃঙ্খলা বোর্ড বসে সেখানে সিদ্ধান্ত নেয়। তো আমরা প্রশাসনকে জানিয়েছি, সর্বোচ্চ প্রশাসন এই বিষয়ে অবগত, এই ঘটনা এই পর্যন্তই আছে এবং এখনো পর্যন্ত তালা মারাই আছে, তালা খোলা হয়নি এবং এখনো যে খোলা হয়নি সেটা প্রশাসনকে আমি অবগত করেছি। তো প্রশাসন সেই বিষয়ে কি পদক্ষেপ নিবেন বা নিয়েছেন কিনা সেটা দৃশ্যমান আমার কাছে কিছু হয়নি। আর অফিসিয়াল কাজ কন্টিনিউ করার জন্য আমি হল সুপারের রুম আছে সেখানে বসে কাজ করছি বা আমি আমার বিভাগীয় অফিস যেখানে আছে সেখানে বসে কাজ করছি। শিক্ষার্থীদের যাতে আমার রুম তালা মারা থাকার কারণে বাকি কাজের কোনো অসুবিধা না হয়, যত ধরনের অফিসিয়াল কার্যক্রম আছে, কারণ বিভিন্ন পরীক্ষা চলমান, ফর্ম ফিল আপের কাজ চলে, আরো দাপ্তরিক অনেক কাজ আছে যেগুলি কন্টিনিউ না করলে শিক্ষার্থীদের পরীক্ষা এবং রেজাল্ট কেউ ট্রান্সক্রিপ্ট তুলবে, কেউ সার্টিফিকেট তুলবে, সেগুলি বন্ধ যাতে না থাকে, তো আমি যখন যেখানে থাকি সেই অবস্থায় হলের স্টাফরা এসে অফিসিয়াল কাজগুলি করে নিয়ে যাচ্ছে।